বাংলাদেশের ছেলেদের পোশাকের শীর্ষে যে কয়েকটি ব্র্যান্ড রয়েছে তাদের মধ্যে দর্জিবাড়ি অন্যতম। বিশেষ করে পাঞ্জাবির খ্যাতি রয়েছে দেশ জুড়ে। আমরা বরাবরের ফ্যাশনের নতুনত্ব বা আমরা ঈদের পাঞ্জাবি কালেকশনটা নতুন করে করে সো এবার খুব ভালো করে আমরা যেহেতু ঈদটা সামারের মধ্যে পড়েছে সো কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাঞ্জাবি কালেকশনটা খুব ইউনিকভাবে তৈরি করেছে। প্রাইস মানে দিক দিয়ে বলতে গেলে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমাদের দর্জিবাড়ির প্রাইসটা খুবই রিজনেবল। আমাদের এইখানে কী করছে দর্জিবাড়ি 2000 থেকে 3000 টাকার মধ্যে এই রেঞ্জের মধ্যে খুব ভালো ফ্যাব্রিক্স বা কিছু ইউনিক কিছু ডিজাইন দিয়ে পাঞ্জাবিটা সেল করে দিচ্ছে। সেই সাথে ছেলেদের ফ্যাশনে এবার যুক্ত হয়েছে ফতুয়া। এবার আসলে প্রিন্টের দিকে একটু সামারের নজরটা বেশি দেওয়া হয়েছে যেহেতু এবার অন্যান্যবারের তুলনায় এই বছর প্রিন্টের পাঞ্জাবিটা একটু বেশি আমাদের হয়েছে। এছাড়া নতুনত্বের মধ্যে ব্যাপ বুঝে ফতুয়া কিছু ইউনিক কিছু কালেকশন করেছে। এখন বর্তমান বাংলাদেশ অনুসারে তো আমরা মোটামুটি টপ 5-এর মধ্যে আছি শুধু জেন্স কালেকশনটা দিয়ে। তো আশা রাখছি যে আমরা জেন্স কালেকশন নিয়ে কাজ করতেছি। আমরা কাস্টমারকে প্রপারলি স্যাটিসফাই করতে পারতেছি। জেন্টস কালেকশনে কাস্টমারদের যা যা চাহিদা থাকে আমরা সবগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করতেছি। এছাড়াও বাহারি পোশাকে সেজে উঠেছে প্রতিষ্ঠানটি।